আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আজকের ক্লাসে আপনি নতুন কিছু শিখবেন, কিন্তু এর আগে আমরা আগের ক্লাসে যা শিখেছি তা সম্পর্কে চর্চা করে নেব। আপনি কি বলতে পারেন আগের পাঠে আপনারা কি কি শিখেছেন? আগের ক্লাসে আপনি শিখেছেন টেক্সট টুল, ড্রয়িং টুলবার এবং স্লাইড পেন এবং স্লাইড লেআউটের সম্পর্কে। আপনারা সবাই এখন এগিয়ে আসুন এবং আপনার কম্পিউটার সুইচ অন করুন এবং আপনাকে শেখানো পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। আসুন এখন আপনি জেনে নিন যে আজকের ক্লাসে আপনি কি শিখবেন। আজ আপনি ফরম্যাটিং টুলবারের যে সমস্ত অপশনগুলি ব্যবহার করতে শিখবেন সেগুলি হল ফন্ট নেম, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট কালার ইত্যাদি। এবং এর পাশাপাশি আপনি ফাইল মেনু অপশনগুলির সম্পর্কেও শিখবেন, যেমন ওপেন, নিউ, সেভ, সেভ অ্যাজ, রিসেন্ট ডকুমেন্টস, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এবং প্রিন্ট। আসুন তবে আজকের ক্লাস শুরু করা যাক। তারপর আপনাদের দেখানো অনুচ্ছেদটিকে ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে টাইপ করুন। আপনারা সবাই কি অনুচ্ছেদটি টাইপ করে নিয়েছেন? এখন আপনারা সবাই দেখান কিভাবে আপনারা ফরম্যাটিং বারের অপশনগুলির সাহায্যে এক এক করে এই লাইনগুলি ফরম্যাটিং করবেন। প্রথম লাইনে দেখান কিভাবে আপনি লেখার স্টাইল পরিবর্তন করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে ফন্ট নেম পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম মাউস দিয়ে ড্র্যাগ করে টেক্সটকে সিলেক্ট করব এবং তারপর ফন্ট নেম অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট নেম রয়েছে, সেখান থেকে যে কোনো একটিকে পছন্দ করে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন টেক্সটটি আপনাদের পছন্দসই ফন্ট নেমের মতন হয়েছে। এইভাবে আমরা ফন্ট নেম অপশনটির ব্যবহার শিখলাম। এরপর দ্বিতীয় লাইনের মধ্যে ফন্ট সাইজ পরিবর্তন করুন। আবার যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটির সাহায্যে এটি করতে শিখুন। ইমপ্রেসের পাতাতে ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য আমরা দ্বিতীয় লাইনের টেক্সটগুলিকে সিলেক্ট করব এবং তারপর ফন্ট সাইজে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফন্টের সাইজ রয়েছে, সেখান থেকে আমরা 24 সিলেক্ট করে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ফন্টের সাইজটি পরিবর্তন হয়েছে। তারপর আপনারা সবাই দেখান কিভাবে আপনি তৃতীয় লাইনের টেক্সটকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। বোল্ড, ইটালিক এবং ফন্ট কালার এই তিনটি অপশনের ব্যবহার একসঙ্গে শেখার জন্য আমরা সর্বপ্রথম তৃতীয় লাইন থেকে নিয়ে পঞ্চম লাইন অবধি সিলেক্ট করব, তারপর ফরম্যাট বারে গিয়ে বি লেখা অক্ষরটিকে একবার সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ লাইনগুলো বোল্ড হয়েছে। আমরা আবার সে একই লাইনকে সিলেক্ট করে ফরম্যাট বারে গিয়ে আই লেখা অক্ষরটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সিলেক্ট করা লাইনগুলি তেরছা হয়েছে। আমরা আবার
সেই লাইনগুলোকে সিলেক্ট করব এবং ফরম্যাট বারে গিয়ে ইউ লেখা অক্ষরটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা সম্পূর্ণ টেক্সটের নিচে আন্ডারলাইন চলে এসেছে। আমরা আবার সেই লাইনগুলিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট বারে গিয়ে ইউ লেখা অক্ষরটিকে একবার ক্লিক করব, তারপর আই লেখা অক্ষরটিকে ক্লিক করব এবং তারপর বি লেখা অক্ষরটিকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে ফরম্যাটিংটা করেছিলেন সেটি সরে গেছে। এইভাবে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ফন্ট কালারের ব্যবহার শিখলাম। এখন চতুর্থ লাইনের টেক্সট কালার পরিবর্তন করুন। আবার যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সর্বশেষের দুটি লাইনকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট বারে গিয়ে ফন্ট কালার অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালারকে পছন্দ করে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের কালারটি পরিবর্তন হয়েছে। এইভাবে আমরা ফন্ট কালারের ব্যবহার শিখলাম। প্রথমে ফাইলের সম্পর্কে শিখুন। এখন আপনি ফাইলের সেভ মেনু সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন কেন আমরা একটি ফাইলকে সেভ করি? সেভ অপশনটি ব্যবহার করে আপনি আপনার সেভ করা ফাইলকে পরে যে কোনো সময় নিয়ে আসতে পারেন এবং তারপর যদি আপনি চান সেটিকে পরিবর্তন করতেও পারেন বা যোগ করতে পারেন। এখন আপনারা সবাই ডেস্কটপে আপনাদের ফাইলটিকে সেভ করুন। যদি আপনাদের কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। ইমপ্রেসের পাতাতে সেভ অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের পয়েন্টারকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। এবং সেখান থেকে সেভ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে ফাইল লোকেশনের স্ক্রল ডাউন বাটনটিতে একবার ক্লিক করব এবং তারপর ডেস্কটপ অপশনটিতে ক্লিক করব এবং তারপর ডকুমেন্টে ক্লিক করব, মিউজিকে ক্লিক করব এবং পিকচার্সে ক্লিক করব। এইভাবে সম্পূর্ণ অপশনটিতে ক্লিক করে দেখব এবং সর্বশেষে ডেস্কটপে ক্লিক করব এবং ফাইল নেমে গিয়ে একটি ফাইলের নাম টাইপ করব। আমরা সেখানে টাইপ করব ইমপ্রেস এবং সেভ অপশনটিতে একবার ক্লিক করব। আপনাদের ফাইলটি সেভ হয়েছে। উপরে টাইটেল বারে আপনারা দেখতে পাবেন ফাইলের যে নামটি টাইপ করেছিলেন সেটি দেখা যাচ্ছে। পাতাটাকে মিনিমাইজ করব এবং ডেস্কটপে যাব। আপনারা দেখতে পাবেন আপনারা ডেস্কটপে যে ফাইলটি সেভ করেছিলেন সেটি সেই নামেই সেভ হয়েছে। এইভাবে আমরা সেভ অপশনের ব্যবহার শিখলাম। আপনি কি জানেন নিউ অপশন কেন ব্যবহার করা হয়? নিউ অপশনের সাহায্যে আপনি একটি নিউ পেজ আনতে পারেন এবং এটির সাহায্যে একটি নিউ ডকুমেন্ট চলে আসবে। আপনি কি একটি নিউ ডকুমেন্ট নিয়ে আসতে পেরেছেন?
যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখে শিখুন। ইমপ্রেসের পাতাতে একটি নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে আমরা নিউ অপশনটিতে যাব। সেখানে প্রেজেন্টেশন অপশনটিতে একবার ক্লিক করব এবং এমটি প্রেজেন্টেশন সিলেক্ট করে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আমরা নিউ স্লাইড পেয়ে গেছি। আপনারা নিচের অপশনটিতে ক্লিক করে দেখতে পারবেন কি আপনাদের আগের স্লাইডটিও রয়েছে এবং নতুন স্লাইডটিও রয়েছে। এইভাবে আমরা ইমপ্রেসের পাতাতে নতুন স্লাইড পাওয়া শিখলাম। এখন আমরা ওপেন অপশনটি সম্পর্কে শিখব। আপনি কি বলতে পারেন কেন আমরা ওপেন অপশনটির ব্যবহার করি? ওপেন অপশনের সাহায্যে আপনি আগে যে ফাইলগুলিকে সেভ করেছেন তা ওপেন করতে পারেন এবং তাদের উপর কাজও করতে পারেন। এখন আপনারা সবাই দেখবেন কিভাবে আমরা অন্য কোনো ফাইলকে ওপেন করব এবং যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ভিডিওটি দেখব। একটি ফাইলকে ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম ফাইল মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ওপেন অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করব বা যেখান থেকে ফাইল আপনি খুলতে চান সেখানে ক্লিক করব। তারপর সে ফোল্ডারটাতে ক্লিক করব যেখানে আপনাদের ফাইলটি রয়েছে এবং তারপর নিজের ফাইলটিতে ক্লিক করে ওপেন অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইলটি খুলে গেছে। এইভাবে আমরা একটি ফাইলকে ওপেন করা শিখলাম। আসুন এখন রিসেন্ট ডকুমেন্ট সম্পর্কে শিখি। আপনি কি বলতে পারবেন রিসেন্ট ডকুমেন্টস দিয়ে কি হয়? রিসেন্ট ডকুমেন্টস অপশন ব্যবহার করে আপনি ফাইলগুলি রিসেন্টলি সেভ করেছেন এবং ক্লোজ করেছেন সেই ফাইলগুলি দেখতে পারেন। এছাড়াও আপনি যে ফাইলগুলির মধ্যে কাজ করেছেন তা দেখতে পারেন। এখন আপনারা সবাই রিসেন্ট ডকুমেন্টস ব্যবহার করে চর্চা করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন। ইমপ্রেসের পাতাতে রিসেন্ট ডকুমেন্টকে খোঁজার জন্য আমরা ফাইল মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর রিসেন্ট ডকুমেন্টে যাব। সেখানে আপনারা দেখতে পাবেন আপনারা যে ফাইলগুলিতে কাজ করেছেন সে ফাইলগুলি সেখানে শো হচ্ছে এবং আপনারা যে ফাইলটি খুঁজছেন সেটির উপর একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ডকুমেন্টটি আপনাদের সামনে খুলে গেছে। এইভাবে আমরা রিসেন্ট ডকুমেন্টকে খোঁজা শিখলাম। আসুন এখন সেভ অ্যাজ সম্পর্কে শিখব। আপনি কি বলতে পারেন কেন আমরা সেভ অ্যাজ ব্যবহার করি? সেভ অ্যাজ অপশনটির সাহায্যে আপনি আপনার আগে থেকেই সেভ করা ফাইলগুলিকে একটি আলাদা নামে এবং একটি ভিন্ন স্থানে সেভ করতে পারেন। আপনি কি বলতে পারেন সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? আপনি প্রথমবার একটি ফাইল সেভ করার জন্য সেভ অপশনটির ব্যবহার করবেন। এছাড়াও যদি আপনি এখন একটি ফাইল সেভ করতে চান যা আগে থেকেই আপনার কম্পিউটারে সেভ আছে সেটিকে ভিন্ন নামে এবং একটি ভিন্ন স্থানে সেভ করতে চান তাহলে আপনি সেভ অ্যাজ অপশনটির ব্যবহার করবেন। সেভ অ্যাজ অপশনটি আপনাকে
সেই স্থানের সম্পর্কে জানাই যেখানে আপনারা ফাইলটিকে সেভ করেছেন। এখন আপনারা সবাই দেখবেন কিভাবে আপনারা আপনাদের আগে থেকেই সেভ করা ফাইলটিকে একটি আলাদা নাম দিয়ে এবং একটি অন্য স্থানে সেভ অ্যাজ অপশনটি ব্যবহার করে কিভাবে সেভ করছি। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং এটি করার জন্য এটির সাহায্য নিন। সেভ অ্যাজ অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে সেভ অ্যাজ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখানে আমরা ডেস্কটপে ক্লিক করব, তারপর ডকুমেন্টসে ক্লিক করব এবং ফাইল নেমে গিয়ে ফাইলের নামটি পরিবর্তন করব। ফাইল নেমে গিয়ে ফাইলের নামটি সেটি রাখব এবং সেভ অপশনে ক্লিক করব। আপনাদের এই ফাইলটি ডকুমেন্টসে সে একই নামে সেভ হয়েছে। এইভাবে আমরা সেভ অ্যাজ অপশনটির ব্যবহার শিখলাম। এখন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ সম্পর্কে শিখুন। আপনারা কি বলতে পারবেন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ কি এবং পিডিএফ এর সম্পূর্ণ নামটি কি? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ব্যবহার করে আপনি আপনার ডকুমেন্টকে এমন একটি ফরম্যাটে রূপান্তরণ করতে পারেন যেখানে কোনো পরিবর্তন করা যাবে না। একবার একটি ফাইলকে একটি পিডিএফ ফরম্যাটে রূপান্তরিত করা হয়ে গেলে কেউ এটির কোনো পরিবর্তন করতে পারবে না এবং একে শুধুমাত্র এটিকে পড়তে পারবে। অর্থাৎ একবার আপনার ফাইলটি পিডিএফ এ রূপান্তরিত হলে আপনার ফাইল ইনফরমেশন নিরাপদ হয়ে যায়। পিডিএফ এর সম্পূর্ণ নামটি হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখন আপনারা সবাই দেখবেন কিভাবে আপনারা আপনাদের প্রেজেন্টেশন ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তরণ করবেন। যদি এটি করতে আপনার কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউসকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি বক্স খুলেছে, সেখান থেকে আমরা ডেস্কটপে একবার ক্লিক করব এবং ফাইল নেমে গিয়ে ইমপ্রেস ফাইল নেম টাইপ করব। সেখানে এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর নিজের ইমপ্রেসের পাতাকে মিনিমাইজ করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে। সেখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পিডিএফ ফাইলটিতে আপনারা কিছু লিখতে পারবেন না। আমরা আবার ইমপ্রেসের পাতাটি খুলব। এইভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটির ব্যবহার শিখলাম। তবে এখন প্রিন্ট সম্পর্কে শিখুন। আপনি কি বলতে পারেন কেন আমরা প্রিন্ট অপশনটি ব্যবহার করি? প্রিন্ট অপশনটি দিয়ে আপনি আপনার ডকুমেন্টকে প্রিন্ট করতে পারেন। আপনারা ডকুমেন্ট প্রিন্ট করে আপনি সহজেই একটি কাগজের উপর পুরো ডকুমেন্ট দেখতে পারেন। প্রিন্ট ব্যবহার করে আপনি সফট কপিকে একটি হার্ড কপিতে রূপান্তরণ করতে পারেন। এই ভিডিওর সাহায্যে দেখতে পারি কিভাবে আমরা প্রিন্ট অপশনটির ব্যবহার করতে পারি। রাইটারের পাতাতে প্রিন্ট কিভাবে ব্যবহার করা হয় সেটা শেখার জন্য
আমরা সর্বপ্রথম নিজের মাউসকে ফাইল মেনুতে নিয়ে যাব এবং সেখানে একবার ক্লিক করব এবং তারপর প্রিন্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে এবং সেখানে আপনারা নিজের টেক্সটটিকে দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা কি ধরনের প্রিন্টার ব্যবহার করছেন সেটি সিলেক্ট করুন এবং স্লাইডে গিয়ে একবার ক্লিক করুন এবং কত থেকে কত পাতা অবধি আপনারা প্রিন্ট করতে চান সেটি দিন এবং কতগুলো কপি প্রিন্ট করতে চান সেটি দিয়ে প্রিন্ট অপশনটিতে একবার ক্লিক করে দিন। আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের টেক্সটটি প্রিন্ট করতে পেরেছেন। পরবর্তী অপশনটি হলো এক্সিট। আপনি কি বলতে পারেন কেন আমরা এক্সিট অপশনটি ব্যবহার করি? এক্সিট অপশনটি ব্যবহার করে আপনি আপনার ফাইল ক্লোজ বা বন্ধ করতে পারেন। এখন এগিয়ে আসুন এবং আপনার ফাইল ক্লোজ করার জন্য এক্সিট অপশনটি ব্যবহার করুন। এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউসকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি বক্স খুলেছে। সেখান থেকে আমরা ডেস্কটপে একবার ক্লিক করব এবং ফাইল নেমে গিয়ে ইমপ্রেস ফাইল নেম টাইপ করব। সেখানে এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর নিজের ইমপ্রেসের পাতাকে মিনিমাইজ করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সেই ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে। সেখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পিডিএফ ফাইলটিতে আপনারা কিছু লিখতে পারবেন না। আমরা আবার ইমপ্রেসের পাতাটি খুলব। এইভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটির ব্যবহার শিখলাম। আমরা এখানেই আজকের পাঠ শেষ করব। যদি এখনো আপনি আপনার ফাইলটি ক্লোজ করতে না পেরে থাকেন তবে এগিয়ে আসুন এবং আপনার ফাইলটি ক্লোজ করুন এবং আপনার কম্পিউটারটি সঠিকভাবে শাটডাউন করুন। ফরম্যাটিং টুলবারের সাহায্যে আজকের ক্লাসে আপনি চর্চা করেছেন ফন্ট নেম, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন এবং ফন্ট কালার, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এবং এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।